সারা জেলায় জেলায় রহস্যের কিনারা খুঁজে তার সমাধানের পথ বাতে দেয়া বাংলার শার্লক হোমস ছোট কাকু তুমি না আমরাই শুরু করব শুনছি কক্সবাজারে কাকাতুয়া রাজশাহীর রসগোল্লা লেট করে সিলেটে কুয়াকাটায় কাটাকুটি এবং রাতবিরাতে সাতক্ষীরার পর এবার না জেনে নারায়ণগঞ্জে উত্তরার একটি শুটিং স্পটে বসে এবারের আট পর্বের সিরিজের কথা জানালেন ছোট কাকু এবারের গল্পটা হচ্ছে সারা বিশ্বে ক্রিকেটকে কালিমা লিপ্ত করবার জন্যে যে ব্যাটিং বিষয়টা প্রচণ্ডভাবে চালু আছে এবং তার পাল্লায় পড়ে খেলোয়াড় ক্রিকেট সব কিছুই নষ্ট হচ্ছে তো এই বিষয়টা হচ্ছে এবারের গল্প গল্পটার নাম হচ্ছে না জেনে নারায়ণগঞ্জ এবারের গল্পটা শুরু হয় একজন অভিনেতাকে দিয়ে যে একজন অভিনেতা অভিনয় করতে করতে অজ্ঞান হয়ে গেলেন এটা কেমনতর ঘটনা কেন অজ্ঞান হলেন এই সূত্র ধরে এগুতে গুতে সময় টেট পাওয়া যায় যে না এই অভিনেতার অজ্ঞান হওয়াটা কোনো বিষয় না মানে নাটকে একটা 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 সংলাপই রয়েছে যে আমরা যা দেখছি সেটা আসলে ঘটনা নয় যেটা দেখতে পাচ্ছি না সেটা ঘটনা সেই না পাওয়া ঘটনাটা উন্মোচন করা হবে কয়েক বছর ধরে শিশু দেখতে এবার কিশোরদের জন্য ঈদের অনুষ্ঠান ছোট কাকু সিরিজের পর্বগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে শিশু কিশোরদের জন্য এই উদ্যোগ প্রশংসনীয় বলছে ছোট কাকুর বাহিনী ছোট কাকু তো আসলে এখন শুধুমাত্র একটা নাটক হিসেবে নয় আমরা বলি এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বাচ্চাদের কাছে কিশোরদের কাছে যেখানে নাকি আমাদের দেশে সবসময় আমরা বোধ করেছি যে টেলিভিশন মিডিয়াতে শিশু কিশোরদের নিয়ে কাজ খুব কম হয় সেখানে এটা একটা বড় উদ্যোগ কিন্তু আসলে নাটকের এন্ডে কি হয় আমরা কেউই জানি না মানে আমরা আমাদের ক্যারেক্টারগুলা উই স্টিল আমাদের এখনও আমরাও সাসপেন্সে থাকি শেষ পর্যন্ত যেহেতু এই নাটকটা ছোট ছোটদের জন্য বানিয়েছে ছোটরা অবশ্যই সাসপেন্স পছন্দ করে শিশু সাহিত্যিক ফরিদুর সাগরের উপন্যাসে আফজাল হোসেন পরিচালিত ছোট কাকুর নবম সিরিজের না জেনে নারায়ণগঞ্জের আটটি পর্ব প্রচার হবে আগামী ঈদের অনুষ্ঠানমালায় রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা